যদি চাও সুস্থ দেহ সুস্থ মন করো খেলাধুলায় অংশগ্রহণ সুস্থ দেহ সুন্দর মন ক্রিয়া একটি উত্তম বিনোদন এই প্রতিপাদ্যকে নিয়ে ময়মনসিংহের গরিপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের একশো তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই এপ্রিল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে আগত অতিথিদের শিক্ষক ছাত্ররা অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এরপর স্কুলের ছাত্রদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিযোগী ছাত্রদের স্কুলের স্কাউট দল ও ছাত্রদের একটি চৌকশ দল প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে সালাম জানিয়ে মাঠ প্রদিক্ষণ করে এরপর ছাত্ররা শপথ গ্রহণ করে অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বদরুল আলম সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোবারক আলী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে তিনি তার বক্তব্যে বলেন খেলা শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে সহায়তা করে প্রত্যেক শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে ক্রিয়া অনুষ্ঠান আয়োজনের জন্য বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন ঐতিহ্যবাহী গরিপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মানসম্পন্ন শিক্ষাদান ও নৈতিক মূল্যবোধ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য দক্ষ সৃজনশীল ও যোগ্য মানব সম্পদ তৈরি করছে বলে অভিমত ব্যক্ত করেন প্রধান অতিথির মাধ্যমে অলিম্পিক মশাল প্রজ্বলন করে মা প্রদক্ষিণ করে স্কুলের শিক্ষার্থী এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ অনুযায়ী শুরু হয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ক্রিয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল মালেক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী সহ অতিথিবৃন্দ फारूक अहमेद जी न्यूज़ गौरीपुर मयमन सिंह